আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ইন ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহু বা'দ সম্মানিত দর্শক আজকে আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি পবিত্র ماہ রমজান চলে গেল এবার আমাদের আত্মবিশ্বাস নিয়ে সমস্ত বছর কিভাবে চলতে হবে এই আত্মবিশ্বাস বাড়ানোর নয়টি ফর্মুলা কোরআনিক ফর্মুলা আপনাদের সামনে তুলে ধরতে চাই ইল্লা বিল্লাহ আল্লাহ ওয়া তাআলার নয়টি ফর্মুলা যদি কোনো মানুষ ফলো করে ইনশাআল্লাহ তার আল্লাহ ওয়া তাআলার রহমত সম্পর্কে আত্মবিশ্বাস এতটুকু বাড়বে তার ইমানি দরজা এতটুকু বাড়বে ইনশাল্লাহ আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি পবিত্র কোরআনের এই ফর্মুলাকে সম্মানিত দর্শক প্রথম ফর্মুলা হচ্ছে আমরা চিন্তা করি আমি ব্যর্থ হয়ে গেছি আল্লা সুবাহনতলা বলেন ন মু মমিন মুমিনরা কখনো বিফল হয় না আমরা মনে করি আমাদের জীবন ব্যর্থ আমাদের জীবন অনেক কষ্টের আল্লাহ আল্লা সুবাহনতাল বলেন ইন্নামাল আল শ্রীসরা নিশ্চয় কষ্টের পরে আবার সুখ দুঃখের পরে আবার সুখ রয়েছে আমরা অনেক সময় বলে থাকি আমাদের কুমন্ত্রণা দিয়ে থাকে শৈতান অনেক আমাকে কেউ সাহায্য করে না আল্লাহ সুবান বলেন হক আলাইন সুলন আল্লাহ সুবাহনতলা বলেন মুমিনের সাহায্য করা আমার দায়িত্ব চার নম্বর আমাদেরকে শয়তান ওয়াসা দেয় আমি দেখতে অনেক বিশ্রী আল্লাহ সুবাহন তালা বলেন না লকাদ খালকনাল ইনসান আফি আহসানি তাকুইম আমি মানুষকে অত্যন্ত সুন্দর সুন্দর অবকাঠামো দিয়ে সৃষ্টি করেছি পাঁচ আমাদের সাথে কেউ নেই আমরা অনেক সময় চিন্তা করি আমাদেরকে সবাই ছেড়ে চলে গেল আল্লাহ বলেন সুবানিমা তোমার ভয় নেই অবশ্যই আমি তোমাদের সাথে আছি ছয় নম্বর ফর্মুলা আল্লা সুবাহ আল্লাহ সুবানউ তালার ফর্মুলার ফলো হচ্ছে আমাদেরকে ফলো করতে হবে ছয় নম্বর আমাদেরকে শয়তান যে অস্বস্তা দিয়ে থাকে আমরা মনে করি আমাদের পাপ অনেক বেশি হয়ে গেছে আল্লা সুবাহ ইনল্লাহ নিশ্চয় আল্লাহ তবাকারীদের পছন্দ করেন সাত নম্বর আমি সবসময় অসুস্থ থাকি আমাকে শয়তান ওয়াসপসাদে আমি সবসময় অসুস্থ আমি একজন অসুস্থ মানুষ আল্লাহ সুবাহ বলেন মিনাল কোরআন মা হুয়া শিফা উম মিনিন আমি কোরআনকে শিফা হিসাবে নাজিল করেছি আট আমরা অনেক সময় সফল হই না অনেক সময় চিন্তা করি যে কবে আমার সফলতা আসবে আল্লাহ ইন্ন আলাহ নাস নাসরিব নিশ্চয় আল্লাহ নিকটে নয় নম্বর ফর্মুলা এই দুনিয়ার সময় এই দুনিয়া আমার জন্য ভালো নয় আল্লাহ সুবাহন তাল্লাহ আখেরাত আবকা নিশ্চয় আখেরাত এই জীবনের চেয়ে তোমার জন্য অনেক উত্তম বিশিষ্ট তাবি আমির আমির আবদুল্লাহ রাহমতুল্লা আলহীকে প্রশ্ন করা হয়েছিল যে একজন মানুষ সম্পর্কে আপনি মূল্যায়ন করেন তখন উনি যে কথাটি বলেছিলেন এই কথা আমাদের জীবনের মূর গুড়িয়ে দিতে পারে উনি বলেছিলেন যখন মানুষের পেট খালি থাকে তখন তখন সে আল্লাহর তাঁত তখন সে ভালো থাকে নম্র তাকে ভদ্র থাকে যখন তার পেট পরিপূর্ণ হয়ে যায় তখন আবার অভদ্র হয়ে যায় আবার তাকে শয়তান আক্রমণ করে ফাই সম্মানিত দর্শক এখন আমরা খালি পেট থেকে ভরা পেটে চলে এসেছি রকমারি খাবার আমাদের পেটের মধ্যে ঢুকবে আবার আমাদের শয়তান সাড়া জাগা জাগাবে শয়তান আবার মাথা ছাড়া দিয়ে উঠবে আমাদের কাম রিপু ভাব যতগুলো আছে কুমন্ত্রণা সবগুলো আমাদের অন্তরের মধ্যে ওয়াসা জাগিয়ে দিবে এই সমস্ত ওয়াসা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন ওয়াকির দান আহামদুলিল্লাহ রাবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত